নমস্কার, আমি অঙ্কিতা চৌধুরী। আপনারা দেখছেন নিউজ বাংলা 24x7। আজকের বিশেষ বিশেষ সংবাদ। সারা বাংলায় বিশেষ চাহিদা সম্পন্ন বহু গুণী শিল্পী ছড়িয়ে রয়েছেন, নাচ গান আবৃত্তি ও মূকাভিনয় সহ নানা গুণী শিল্পী। এরকম 45 জন বিশেষ শিল্পীদের সংবর্ধনা দেবে নদিয়া জেলার বিশেষ চাহিদা সম্পন্নদের নিয়ে কাজ করা সংগঠন প্রতিবন্ধন। বোলপুরে রজতপুর ইন্দ্রনারায়ণ বিদ্যাপীঠ স্কুলে এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ইন্দ্রনারায়ণ বিদ্যাপীঠ স্কুলের প্রধান শিক্ষক দীপ নারায়ণ দত্ত, কবি প্রতিভা গাঙ্গুলী, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও আরো অনেকে। কাশ্মীরে 370 এবং 35 দ্বারা রদ করার জন্য ভারতীয় জনতা পার্টির পূর্ব বর্ধমান জেলার সংখ্যালঘু মোর্চার পক্ষ থেকে পূর্বস্থলী 1 নম্বর ব্লকের চকবামন গড়িয়ায় একটি জনসভা অনুষ্ঠিত হয়। এই জনসভায় উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক রাজীব ভৌমিক, পূর্ব বর্ধমান জেলার সভাপতি কৃষ্ণ ঘোষ, বাংলা চলচ্চিত্র জগতের অভিনেত্রী মলি পাল ও আরো অনেকে। শুভ জন্মাষ্টমী উপলক্ষে পূর্ব বর্ধমানের পূর্বস্থলী 1 নম্বর ব্লকের নজরুল মঞ্চে জন্মাষ্টমী এবং একই সঙ্গে 20তম কবিতা উৎসব অনুষ্ঠিত হল। এই কবিতা উৎসবে সারা বাংলা থেকে 125 জন কবি অংশগ্রহণ করেছিলেন। শুক্রবার ভয়ঙ্কর ইঞ্জিন ভ্যান দুর্ঘটনায় গুরুতর জখম হন 2 জন। স্থানীয় সূত্রে জানা যায়, রামগঙ্গা রোডের হাসপাতাল মোড় থেকে ঢোলার দিকে ইঞ্জিন ভ্যান করে 5 জন যাত্রী যাচ্ছিলেন। সেই সময় একটি কুকুরকে বাঁচাতে গিয়ে মিলন মোড়ের কাছাকাছি বামুনের মোড়ের নিকট ইঞ্জিন ভ্যানটি উল্টে যায়। গুরুতর আহত হয় মুর্শিদা শেখ। আজকের বিশেষ বিশেষ সংবাদ এই পর্যন্তই। নমস্কার।